হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কিমাম্বলের রেসিপি। উৎসবের দিনগুলোর জন্য একটা পারফেক্ট রেসিপি হলো এই চিকেন কিমাম্বল। আর সহজেই বাড়িতে কি করে এই রেসিপিটা বানাবো সেই জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আর চলো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিই। চিকেন কিমাম্বল বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম। রান্নাটা আমি করব সাদা তেলে। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি, সেখানে আদা রসুন 10 গ্রাম করে আছে আর কাঁচা লঙ্কা আমি নিয়েছি 4টে। মশলার মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়েছি অ্যারারুট, বেসন, চালের গুঁড়ো, সোয়া সস, পেঁয়াজ নিয়েছি 2টো, কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, আর নিয়েছি 1টা পাতিলেবু। আমি প্রথমেই 300 গ্রাম চিকেনকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেশনের জন্য একে একে আমি 1টা পাতিলেবুর রস দিয়ে দেবো, তারপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো, তারপর মশলা দেব। আমি এখানে আদা আর রসুন 10 গ্রাম করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি, আর দেব সোয়া সস আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মিক্স করে 2 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা আমার হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 5 গ্রাম মতো অ্যারারুট দিয়ে দেবো আর 5 গ্রাম মতো বেসন দিয়ে দেবো। আর দেব চালের গুঁড়ো, চালের গুঁড়ো এখানে আমি 5 গ্রাম মতো দিয়ে দিচ্ছি। আর আমি 2টো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কাকেও কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও এর সাথে মিক্স করে দেবো। এবার এর সাথে আমাদের অবশ্যই স্বাদ মতো অল্প নুন দিতে হবে, যেহেতু ম্যারিনেশনের সময় চিকেনে নুন দেওয়া হয়েছিল তাই নুনটা ভেবে চিনতে দিতে হবে। সব কিছু দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব। আর এখানে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো, এটা অপশনাল। মিক্স করা আমার হয়ে গেছে। এবার হাতের সাহায্যে গোল গোল বলের আকারে তৈরি করে নিতে হবে। এভাবে আমি সব কটা বল তৈরি করে নিচ্ছি। গায়ে সাদা তেল আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার চিকেন কিমাম্বলগুলো একে একে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাই করলে বাইরে থেকে পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের জিনিসটা কাঁচা থাকবে। এবার 2 পিট আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলেই আমার চিকেন কিমাম্বল একদম রেডি। আমার আজকের রেসিপি চিকেন কিমাম্বল একদম রেডি। আমি এটাকে সার্ভ করেছি সসের সাথে আর পেঁয়াজের সাথে। তোমরা বাড়িতে ঝটপট এই রান্নাটা করে ফেলো আর আমাকে কমেন্ট করে জানো কেমন লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। ভালো খাও, সুস্থ থাকো।